আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় পাঁচ পাঠ ১৪ বিষয়বস্তু রসায়ন শাস্ত্র। এই রসায়ন শাস্ত্রকে কেন্দ্র করে আলোচনা পেশ করব। মনোযোগ দিয়ে বিষয়টি তোমরা শুনবে। আমরা জানি যে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিম অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেমন মুসলিম বিজ্ঞানীরা কাঙ্ক্ষিত অবদান রেখেছিলেন, ঠিক তেমনিভাবে রসায়ন শাস্ত্রেও তাদের অবদান সর্বজন স্বীকৃত। রসায়ন অর্থাৎ আলকেমি, এই শাস্ত্রে যে সকল খ্যাতিমান বিজ্ঞানীগণ অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম চারজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা আজকে আলোচনা পেশ করব, পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত যেই বিজ্ঞানীকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হলেন দক্ষিণ আরবের আজদ বংশের লোক জাবির ইবনে হাইয়ান, যিনি ৭২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং ৮১৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তিনি যে সকল জিনিস আবিষ্কার করেছেন এগুলোর মধ্যে অন্যতম বিষয়গুলো হল পরিস্রবণ, দ্রবণ, বশ্যীকরণ, ভাষ্পীকরণ, শোধন, তরলীকরণ, চুলের কলপ ইত্যাদি, এই বিষয়গুলো তিনি আবিষ্কার করেছেন। এই ক্ষেত্রে সারা পৃথিবীতে তিনি সম্মানীয় হয়েছেন, সমাদৃত হয়েছেন এবং সকলের কাছে তিনি পরিচিত হতে পেরেছেন। তার মেধা মনন প্রজ্ঞা দিয়ে তিনি এই বিষয়গুলোকে আবিষ্কার করেছেন এবং লিখিত রূপ দিয়ে রেখে গেছেন, যার কারণে বর্তমান শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে পারছে এবং তারা তাদের মেধা মননকে এগিয়ে নিতে সক্ষম হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় পর্যায়ে যে বিজ্ঞানী তিনি হলেন আবু ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি, সংক্ষেপে তাকে আল কিন্দি বলা হয় এবং এই নামে তিনি অধিকতর পরিচিত। ইরাকের কুফা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছেন ৮০১ খ্রিস্টাব্দে এবং ৮৭৪ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। তার জন্মসাল হলো ৮০১ খ্রিস্টাব্দ আর মৃত্যুসাল হলো ৮৭৪ খ্রিস্টাব্দ। তিনিও একজন প্রখ্যাত রসায়নবিদ ছিলেন। এ বিষয় ছাড়াও তিনি জ্যোতির্বিদ, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শনশাস্ত্র এ বিষয়গুলোর উপরও তার প্রভূত জ্ঞান ছিল।
তার গ্রন্থ সংখ্যা 365টি। এ থেকেই অনুমান করা যায় যে তিনি লেখাপড়ায় জ্ঞান ও বিজ্ঞানে মেধা মননে কতটা কাঙ্ক্ষিত মানের ছিলেন। বিশ্বজুড়ে তিনি একজন খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশেষ করে রসায়নবিদ হিসেবে তিনি অধিকতর সুপরিচিত। চিকিৎসা বিজ্ঞানেও তার যথেষ্ট অবদান রয়েছে, জ্যোতির্বিজ্ঞানেও রয়েছে এবং দর্শনশাস্ত্রেও তিনি যথেষ্ট জ্ঞান ও বিজ্ঞানের প্রমাণ পেশ করতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয়ত যেই বিজ্ঞানী তিনি হলেন সাওবান ইবনে ইব্রাহিম, যাকে জুন্নুন মিসরি হিসাবে সবাই চিনে থাকেন, জেনে থাকেন। তিনি মিশরের লোক ছিলেন, মিশরেই তার জন্ম। 796 খ্রিস্টাব্দে তিনি মিশরে জন্মগ্রহণ করেন এবং 859 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। নামজাদা এই রসায়নবিদ সোনারূপাসহ বিভিন্ন বিষয়ে যথেষ্ট লেখাপড়া করেছেন এবং জ্ঞান গবেষণা করেছেন, আর তার সেই গবেষণা লব্ধ কথাগুলো তিনি লিখে গিয়েছেন, গ্রন্থে রূপ দিতে পেরেছেন। তার লিখিত গ্রন্থগুলো বর্তমানে বিশ্বের সকল শিক্ষার্থী এবং জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে খুব বেশি অনুসরণীয় এবং প্রিয় ও কাঙ্ক্ষিত বস্তু হিসাবে পরিগণিত হয়েছে। তিনিও একজন প্রখ্যাত রসায়নশাস্ত্রবিদ হিসাবে সকলের কাছে সুপরিচিত হতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থত আবুল হাকিম মোহাম্মদ ইবনে আব্দুল মালিক, সকলের কাছে তিনি যে নামে অধিক পরিচিত সেটি হল আল কাসি। তো এই মহান বিজ্ঞানী আবুল হাকিম মোহাম্মদ ইবনে আব্দুল মালিক আল কাসি, তিনি 11 শতাব্দীতে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি একটি গ্রন্থ লিখেছেন আইনুসানা ও আইওয়ানুসানা। এই গ্রন্থটি রসায়ন শাস্ত্রের একটি মূল্যবান সংযোজন হিসেবে পরিগণিত হয়েছে এবং বিশ্বের সকল জ্ঞানী গুণী মেধাবী ব্যক্তিত্বদের নিকট এটি একটি প্রয়োজনীয় বা অতীব গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র হিসাবে, একটি গ্রন্থ হিসাবে পরিচিতি পেয়েছে। তিনি এই গ্রন্থের মধ্যে রসায়নের প্রত্যেক প্রয়োজনীয় শাখার সহজ সরল বর্ণনা প্রদান করেছেন, যাতে করে খুব সহজেই পাঠক সমাজ, বিশেষ করে শিক্ষার্থীগণ উপকৃত হতে পারে, এ বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে এ চারজন বিজ্ঞানী সম্পর্কে যা কিছু বললাম এরই আলোকে আমরা প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। চারটি প্রশ্ন নিয়ে আমরা আরেকটু আলোকপাত করব, যাতে করে বিষয়টি আরেকটু খোলাসা হয়ে যায়, আরেকটু স্পষ্টভাবে আমাদের সামনে প্রতিভাত হয়। প্রথম যে প্রশ্নটি সেটি হলো, আল কিন্দি কতটি গ্রন্থ রচনা করেন? আল কিন্দি নামক এই রসায়নবিদ 365টি গ্রন্থ রচনা করেন। দ্বিতীয় যে প্রশ্নটি, জাবির ইবনে হাইয়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয় কেন?
তাকে রসায়ন শাস্ত্রের জনক এই জন্য বলা হয় যে তিনি রসায়ন শাস্ত্রটিকে যথাযথভাবে পরিপূর্ণতা প্রদানে কাঙ্ক্ষিত ভূমিকা পালনে যোগ্যতার পরিচয় দিয়েছেন। যেহেতু তিনি রসায়ন শাস্ত্রকে যথাযথভাবে পরিপূর্ণতা প্রদানে কাঙ্ক্ষিত ভূমিকা পালনে যোগ্যতার প্রমাণ পেশ করতে পেরেছেন, সেহেতু তাকে রসায়ন শাস্ত্রের জনক হিসেবে অভিহিত করা হয় বা রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পর্যায়ে যেই প্রশ্নটি সেটি হল শিক্ষার্থীগণ জাবির ইবনে হাইয়ান ও অন্যান্য রসায়নবিদ হতে কী কী শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষার্থীরা কী ধরনের শিক্ষা নিতে পারে এ সকল জ্ঞানী গুণী ব্যক্তিত্বদের থেকে, রসায়ন শাস্ত্রের এই সুপণ্ডিত পণ্ডিতদের থেকে বর্তমান শিক্ষার্থী কীভাবে তারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে, যে এই পর্যায়ে আমরা সে বিষয়টিকে এইভাবে বলতে পারি যে যে চারজন পণ্ডিতের কথা আমরা বলেছি, যে চারজন বিজ্ঞানীর কথা আমরা বলেছি, তারা ছিলেন নিরলস পরিশ্রমী। তাহলে বর্তমান শিক্ষার্থীদেরকেও অলসতা, দুর্বলতা এবং অমনোযোগিতা ঝেড়ে ফেলতে হবে এবং লেখাপড়ায় মনোযোগী হতে হবে, আন্তরিক হতে হবে, ঐকান্তিক হতে হবে এবং যথেষ্ট পরিশ্রম করতে হবে। শ্রম ও সাধনা ছাড়া আসলে কাঙ্ক্ষিত অবস্থানে উপনীত হওয়া যায় না, তাই নিরলস পরিশ্রম করতে হবে, নিরলস পরিশ্রমী হতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা। এই পণ্ডিতদের দেখা যাচ্ছে এই সমস্ত বিজ্ঞানীরা তারা শুধু একটি বিষয়কে নিয়ে বসে থাকেননি, বরং বহুমাত্রিক প্রতিভার অধিকারী হতে পেরেছেন। তারা গণিত শাস্ত্রে যেমন জ্ঞান অর্জন করেছেন, ঠিক তেমনিভাবে তারা রসায়ন শাস্ত্র জ্ঞান অর্জন করেছেন, দর্শন শাস্ত্র জ্ঞান অর্জন করেছেন, জ্যোতির্বিজ্ঞানেও তারা অসামান্য অবদান রেখেছেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা বিভিন্ন বিষয়ের উপরে প্রভূত জ্ঞান অর্জনে সক্ষম হয়েছে। আমাদের বর্তমান আমরা শিক্ষার্থী যারা রয়েছি, আমাদেরও ঠিক এইভাবে এই বিষয়টিকে চিন্তায় রেখে বহুমাত্রিক প্রতিভার অধিকারী হবার জন্যে তাদের পথ অনুসরণ করতে হবে। তৃতীয়ত, গবেষণা করা। কারণ গবেষণার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে এই জ্ঞান ও বিজ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করা যায় এবং জাতীয় সমাজের জন্যে আরও বেশি অবদান রাখা যায়, নতুন নতুন তথ্য উপাত্ত পেশ করা যায়। এজন্যে গবেষণা বা অনুশীলনের বা বিষয়টির গভীরে চলে যেতে হলে এই বিষয়টি নিয়ে সার্বক্ষণিক চিন্তা পোষণ করতে হবে, এর উন্নয়ন সাধনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে বুঝতে পেরেছি যে গবেষণা একটি গুরুত্বপূর্ণ দিক যেটা এই সকল মনীষীগণ করেছিলেন। চতুর্থ, বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করা। তারা শুধু একটি ভাষাকে নিয়েই তারা বসে থাকেননি, তারা বিভিন্ন ভাষায় তারা পাণ্ডিত্য অর্জন করেছেন। কারণ বিজ্ঞানীরা বিভিন্ন দেশের হয়ে থাকেন, বিভিন্ন অঞ্চলের হয়ে থাকেন এবং তারা তাদের নিজ নিজ ভাষায় তাদের পাণ্ডিত্যকে লিখিত রূপ দিয়েছেন। তো এই চারজন বিজ্ঞানী তারা অতীতের বিজ্ঞানীদের মধ্যে যারা যে ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন সে ভাষাগুলো তারা রপ্ত করেছেন, যাতে করে ওই বিজ্ঞানীর রেখে যাওয়া তথ্য উপাত্তকে তারা কাজে লাগাতে পারেন এবং দেশ জাতির কল্যাণে, বিশ্ব মানবতার কল্যাণে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেন। সুতরাং বর্তমান শিক্ষার্থীদেরও ঠিক সেইভাবে বিভিন্ন ভাষার উপরে যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে তারা কাঙ্ক্ষিত
মানে উপনীত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম হলো অনুবাদে যোগ্যতা অর্জন করা। আমরা দেখেছি এই চারজন বিজ্ঞানী, তারা বিভিন্ন বিজ্ঞানীদের রেখে যাওয়া সেই গ্রন্থগুলোকে তারা তাদের নিজের ভাষায় তারা এগুলোকে অনুবাদ করেছেন, যাতে করে মানুষ খুব সহজে ভালোভাবে উপলব্ধি করতে পারে। যে অঞ্চলের বিজ্ঞানীরা, তারা তাদের সেই অঞ্চলের ভাষায় এই বিষয়গুলোকে অনুবাদ করেছেন, যাতে করে মানবতার কল্যাণে এগিয়ে যাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি প্রয়োগমূলক প্রশ্ন, সেটি হলো রসায়নশাস্ত্রী ইবনে হাইয়ান আল কিন্দি, জুন্নুন মিসরি ও আল কাসির অবদান মূল্যায়ন করো। অর্থাৎ এই বিজ্ঞানী চতুষ্টয় কী ধরনের অবদান রেখেছেন, সে অবদান নিয়ে আলোচনা করতে বলা হয়েছে প্রশ্নে। এটিকে আমরা এইভাবে তুলে ধরতে পারি যে প্রথমত বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলো অনুশীলন করেছেন তারা। তারা অতীতের বিজ্ঞানীদের রেখে যাওয়া বিজ্ঞান গ্রন্থগুলো, তথ্য উপাত্তগুলো সংগ্রহ করেছেন এবং এইগুলোকে তারা অনুশীলন করেছেন। এই অনুশীলনের মধ্য দিয়ে তারা সারা বিশ্বে কাঙ্ক্ষিত অবস্থানে উপনীত হতে পেরেছেন। দ্বিতীয়ত, নতুন নতুন গ্রন্থ লিখেছেন তারা। তারা শুধু পড়েছেন এমনটি নয়, বরং পড়াশোনা করে তাদের সেই অর্জিত জ্ঞানকে লিখিত রূপ প্রদান করতে তারা সক্ষম হয়েছিলেন। তৃতীয়ত, বিভিন্ন ভাষায় পারদর্শিতা লাভ করেছেন। তারা শুধু একটি ভাষাকে নিয়ে তারা বসে থাকেননি, তারা বিভিন্ন ভাষাতে তারা পারদর্শিতা লাভ করেছেন, যোগ্যতা অর্জন করেছেন এবং এর মাধ্যমে তারা বিভিন্ন ভাষাভাষী বিজ্ঞানীদের জ্ঞান ও বিজ্ঞানের সংস্পর্শে যেতে পেরেছিলেন। চতুর্থ যেটি, সেটি হলো অনুবাদ কর্ম সুসম্পন্ন করেছেন। বিভিন্ন ভাষায় রেখে যাওয়া বিজ্ঞানীদের যেই গ্রন্থগুলো ছিল সেগুলিকে তারা ভাষান্তর করেছেন, তারা অনুবাদ করে সহজ এবং স্বাভাবিক করে দিয়েছেন, যাতে করে পরবর্তীদের জন্যে এটি উপলব্ধি করা, অনুধাবন করা বা বিষয়টিকে অর্জন করা সহজ হয়ে পড়ে। পঞ্চম, রসায়ন বিজ্ঞানে উচ্চতর জ্ঞান অর্জন করেছেন। তা আমাদেরও ঠিক সেভাবে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে যেতে হলে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে। পড়াশোনার মাঝে কোনো রকমের ব্রেক দেয়া যাবে না, যেন ব্রেক অফ স্টাডি হয়ে না পড়ে, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে আমরা যেটা বলেছি যে বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলো অনুশীলন করতে হবে বর্তমান শিক্ষার্থীদেরকে, যেহেতু এই ধরনের অবদান তারা রেখেছেন অনুশীলন করে, নতুন নতুন গ্রন্থ লিখেছেন, এটিও তাদের অন্যতম একটি অবদান। বিভিন্ন ভাষার পারদর্শিতা লাভ করেছেন, এটিও অবদান তাদের ছিল। কারণ এই পারদর্শিতা অর্জন না করলে বিভিন্ন ভাষার যে তথ্য উপাত্ত ছিল সেগুলোকে বর্তমান সমাজের কাছে তুলে ধরা যেত না। অনুবাদ কর্ম তারা সুসম্পন্ন করেছেন, যার কারণে এখন অনুদিত এই গ্রন্থগুলো সকলের কাছে সমাদৃত হয়েছে এবং খুব সহজেই সবাই উপলব্ধি করতে পেরেছেন এবং জ্ঞান ও বিজ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন। পঞ্চম যে অবদান তাদের, রসায়ন বিজ্ঞানে তারা উচ্চতর জ্ঞান অর্জন করেছেন। তারা পড়াশোনায় লিপ্ত ছিলেন, লেখাপড়াকে তারা এতটা মর্যাদা দিয়েছেন, মূল্যায়ন করেছেন যে সদা সর্বদা তারা এই বিষয়কে নিয়ে তারা চিন্তা ভাবনা করতেন। ঠিক বর্তমান শিক্ষার্থী তোমরা যারা রয়েছ, তোমাদেরকে ঠিক এইভাবে বিশ্বমানের এই চারজন বিজ্ঞানীর অনুসরণ করতে হবে। তারা যেভাবে অবদান রেখেছেন জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে রসায়নশাস্ত্রে, তাদের অনুসরণ করে আমাদেরকেও লেখাপড়ায় এগিয়ে যেতে হবে। তাহলে আমরা যেমন সম্মানের কাঙ্ক্ষিত আসনে উপনীত হতে পারব, এর মাধ্যমে আমরা আমাদের জাতিকেও বিশ্বের সামনে তুলে ধরতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বিষয়টিকে বারবার শুনবে এবং বইটিও অধ্যয়ন করবে,
অতঃপর নিজের ভাষায় নিজের মতো করে উত্তরপত্রে উপস্থাপনের চেষ্টা করবে। আল্লাহ তোমাদের সুস্থ রাখুন, সুন্দর রাখুন, তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত পাঠদান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।